যাই আপনি পার্লামেন্ট থেকে ফিরলেন পার্লামেন্টে আজকে আলোচনার মূল জায়গা ছিল জাতীয় পার্টি আপনাদের দলের মহাসচিব মশিউর রহমান রাঙা কদিন ধরেই তিনি আলোচনায় আছেন এবং আজকে দেখলাম উনি ক্ষমা চাইলেন বঙ্গবন্ধুর সম্পর্কিত কথা বলার জন্য নূর হোসেন সম্পর্কিত কথা বলার জন্য তো মানে আপনার কি মনে হয় যেদিন উনি বক্তৃতা দিয়েছিলেন আমরা যে রেকর্ডটি দেখছিলাম তাতে তো মনে হয়েছিল যে উনি একটি কাগজ দেখে পড়ছেন এবং উনি মানে হঠাৎ করে বলে ফেলেছেন সেরকমটি ছিল বলে মনে হয় না আজকে আবার দেখলাম যে দুদিন পরে উনি পার্লামেন্টে গিয়ে বললেন যে আমি এটা ভুল করেছি এবং গতকাল পার্লামেন্টে নিশ্চয়ই আপনি ছিলেন সেখানে দেখলাম আপনাদের দলের দুইজন নেতা সিনিয়র নেতা তারাও এটির সঙ্গে উন করেন নাই তারা বলেছেন যে এটি জাতীয় পার্টির বক্তব্য নয় জি কী মনে হয় আজকে সংসদ যাই না এখন হচ্ছে কিনা প্রায় পাঁচ সাড়ে চার পাঁচ ঘন্টা হয়েছে এর মধ্যে তিন চার মিনিটের একটা বক্তব্য আমাদের মহাসচিব দিয়েছেন দুঃখ প্রকাশ করে এবং ক্ষমা ক্ষমা প্রার্থনা করে এবং অবশ্যই যে কথাটি যিনি বলেছেন যে কোনো কারণেই বলুক পুস্কে বলুক দেখে বলুক এটার জন্য ক্ষমা চাওয়া উচিত কারণ হচ্ছে একজন মৃত ব্যক্তিকে নিয়ে আমরা কখনো এভাবে বলতে পারি না আর দ্বিতীয় যেটি আমি বলবো আমাদেরও এরকম কিছু দুঃখ লাগে যখন আমাদের প্রয়াত রাষ্ট্রপতিকে কেউ আমাদের প্রেসিডেন্টকে কেউ স্বৈরাচার বলে হত্যাকারী বলে খুনি বলে রাজনীতিতে রিটোরিক খুব বেশি একই সাথে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে খারাপ মন্তব্য বঙ্গবন্ধুকে নিয়ে খারাপ মন্তব্য নুরুসেনকে নিয়ে খারাপ মন্তব্য সব মিলিয়ে এটা একটা অবশ্যই খারাপ বক্তব্য এ বিষয়ে কোনো সন্দেহ নাই কিন্তু খারাপ বক্তব্য তো বাংলাদেশের ইতিহাসে অনেক হয়েছে কয়টার জন্য আসলে কয়জন ক্ষমা চেয়েছে ভুল প্রার্থনা করেছে সংসদে গিয়ে কয়জন ক্ষমা চেয়েছে এটা আমি মনে করি একটা ভালো নির্দর্শন সৃষ্টি হয়েছে কারণ আমরাও কথা বলতে বলতে অনেক কিছু বলে বলি দ্বিতীয় যে জিনিসটি আমি বলবো যে আওয়ামী লীগের একটা জিনিস একটু উপলব্ধি করা উচিত যে আজকে দশ মাস তারা থার্ড টাইম ক্ষমতায় আছে এর মধ্যে রাশেদ খান মেননের একটা মন্তব্য নিয়ে বেশ তোলপাড় জাতীয় পার্টি নিয়ে কিছুদিন তোলপাড় নিজের দলের ক্যাসিনো নিয়ে একটা প্রবলেম আওয়ামী লীগ কি অনেকটা মানে মহাজোট থেকে আস্তে আস্তে কি একক দলের রূপ নিচ্ছে কিনা সেটা কতটা আওয়ামী লীগের জন্য ভালো ভবিষ্যৎ রাজনীতির জন্য কতটা দেশের জন্য ভালো এবং গত দশ মাসে বিএনপি কোনো আন্দোলন করেনি কোনো মিছিল করতে পারেনি কোনো বড় শোডাউন করেনি কিন্তু সরকার কিন্তু বারবার বিব্রত হচ্ছে আমি গতকালও একটা টক শোতে বলেছিলাম আটচল্লিশ ঘন্টার মধ্যে কিছু না কিছু বাংলাদেশে ঘটছে আপনি এখন থেকে আটচল্লিশ করবেন দেখবেন কিছু না কিছু ঘটছে হয় ট্রেন অ্যাক্সিডেন্ট না হয় বাস অ্যাক্সিডেন্ট না হলে কোনো বাচ্চাকে নির্মমভাবে হত্যা করা না হলে কোনো পলিটিক মন্তব্য ঘটছে পার্সোনাল অপিনিয়ন এবং গত এগারো মাসে যে পরিমাণ ঘটনা ঘটেছে এর আগের পাঁচ ছয় বছরে আমরা টোটাল এত পরিমাণ ঘটনা দেখি না আর আবরার হর্তা বা অনেক কিছু তো এগুলো নিয়ে আসলে আওয়ামী লীগেরও গভীরভাবে উপলব্ধি করা প্রয়োজন আছে যে রাষ্ট্র পরিচালনায় কোথায় ঘাটতি হচ্ছে পলিসিতে কোথায় ঘাটতি হচ্ছে একলা চল নীতি হয়ে যাচ্ছে কিনা কারণ আওয়ামী লীগের যে অর্জন একুশ বছর পরে ক্ষমতায় আসা এটা তো একলা অর্জন না প্রচুর বামপন্থী লোকজন সেই সময় জিয়া বিরোধী আন্দোলন করেছে এরশাদ বিরোধী আন্দোলন করেছে তাদেরকে পরে আওয়ামী লীগ মূল্যায়িত করেছে ছিয়ানব্বই সালে জাতীয় পার্টি জেল থেকে এবং সেই সময় হিসাব আমি একদম আপনাকে দেখাতে পারি এরশ্বাস স্যারের কাছে বিএনপিও প্রস্তাব পাঠিয়েছিল আওয়ামী লীগও প্রস্তাব পাঠিয়েছিল কিন্তু এরশাদ স্যার যেহেতু পাঁচ বছর বিএনপি তাকে জেলে রেখেছিল উনি বিএনপির প্রস্তাবে রাজি হননি যদি বিএনপির প্রস্তাবে রাজি হতেন তাহলে ছিয়ানব্বই সালে বিএনপি যে কটা আসন ছিল তার সাথে জাতীয় পার্টি যোগ করলেই তখন বিএনপি একশো একান্ন বা একশো পঞ্চাশ হয়ে যেত অর্থাৎ গভর্নমেন্ট বিএনপি ফর্ম করত তো এই যে আওয়ামী লীগের অর্জনটা কিন্তু আওয়ামী লীগ একটা ভিক্টিম দল আওয়ামী লীগ যে ওভার রিয়্যাক্ট করেছে মন্তব্যে আমি এটাতেও বলবো অস্বাভাবিক না যাদের নেতাকে মারা হয়েছে যে ফ্যামিলির দশ বছরের সন্তানকে মারা হয়েছে যিনি বারবার আঘাতপ্রাপ্ত হয়েছেন আমি সংসদে যখন দেখি চার জাতীয় নেতার মধ্যে অনেকে আছেন খালেদ মোশারফের মেয়ে আগে ছিলেন এবার বজল হুদা সাহেবের মেয়ে আছেন তো আমি যখন দেখি তাদের দিকে আমি রিয়েলি অবাক হই যে এনাদের বাবাকে হত্যা করা হয়েছে ফ্যামিলিতে অনেক টর্চার হয়েছে এনারা তারপর রাজনীতি করছেন একটা ভিকটিম সাইকোলজি কিন্তু আওয়ামী লীগের মধ্যে কাজ করে একটা ইনসিকিউরিটিও কাজ করে এবং এটাই ভুলের কারণ হতে পারে অতিরিক্ত সতর্কতা এবং অতিরিক্ত ইনসিকিউরিটি মানুষকে কিন্তু একটা কমপ্লেক্সিটিও সৃষ্টি করে দেয় অনেক সময় অনেক সময় হয়তো আর প্রকৃত কোনো কনসপিরেসি নেই কিন্তু আপনি ভেবে বসছেন বিশাল কনসপিরেসি আছে আপনি বলছিলেন যেটা যে আসলে আওয়ামী এক ধরনের একলা চল নীতির দিকে যাচ্ছে কিনা আপনার মানে কথা সাধারণ বুঝি আপনার আশঙ্কা কিন্তু আমি যদি একটু আপনাকে ধরিয়ে দিতে চাই যে আপনাদের মহাসচিব রাঙা যখন বলেন যে বেগম খালেদা জিয়ার মতো শেখ হাসিনা ও এবং তিনি বলেন কখন যখন তিনি শেখ হাসিনার ক্যাবিনেটের সদস্য ছিলেন মাত্র আট মাস আগে এবং এখনো উনি মন্ত্রীর বাসা ছাড়েননি ওই জায়গায় বসে যদি উনি শেখ হাসিনাকে স্বৈরাচারী বলেন তখন কি আওয়ামী লীগের একলা চলোই ভালো নাকি তাকে নিয়ে চল যখন যখন আপনার এটা নিয়ে উনি ক্ষমা চেয়ে ফেলছেন সরি বলেছেন দুঃখ প্রকাশ করেছেন আমার মনে ব্যাপারটা বাড়িট কমপ্লিটলি এটা নিয়ে আমি আর আগবাড়িয়ে কিছু বলার স্কোপ নাই রাজনীতিতে যারা এক সময় বঙ্গবন্ধু হত্যার পরে ট্যাঙ্কে লাফিয়েছে তারা আওয়ামী লীগের ক্যাবিনেটে পরে মন্ত্রী হয়নি যারা ডুগুগি বাজানোর কথা বলছে তারা মন্ত্রী হয়নি রাজনীতিতে মানে আপনার এই শেষ কথা বলেও কিছু নেই তবে শিষ্টাচার বহির্ভূত কথাবার্তা কখনোই আমি মনে করি না এটা দলের জন্য ভালো কিছু নিয়ে আসে আরও একটি উদাহরণ আপনাকে দিই যেমন আমি নিজেই এমপি হওয়ার পরে এবার বারবার বলছিলাম বিএনপিকে শপথ নিতে হবে শপথ নেওয়া উচিত দেশের জন্য ভালো এবং কয়েকজন শপথ নিয়েছে আমরা খুব খুশি হয়েছিলাম সেই শপথ নেওয়ার ছয়জনের মধ্যে একজনের নামে পাঁচ বছরের সাজা হয়ে গেল আরেকজন রুমিন ফারানা একটা প্লট চাইলো সেটা নিয়ে তুলকরাম কাণ্ড হয়ে গেল তাহলে দেশটাকে শুধু আওয়ামী লীগই করবে ভবিষ্যৎ আওয়ামী লীগকে শুধু একটাই দল থাকবে জনসমর্থন আপনি যদি নৌকায় দুটো পাল্লায় দুপাশে ভারসাম্য না থাকে নৌকা ডুবে যাবে এটা আমার কথা না এটা হলো আপনার জ্ঞানতাপস আব্দুল রাজ্জাকের কথা তো আমরা সবসময়ই চাই একটা ভারত বিরোধী দল মত থাকুক আওয়ামী লীগের মধ্যে টলারেন্স আসুক একটা কথার জন্য এত বড় রিয়াকশন সংসদে রাজপথে মানে এটা আমার কাছে মনে হচ্ছে এক্সেসিভিজম একটা চলে আসে অনেকটা এবং আপনার এটি শুধু আপনি যদি বলেন সে এটা কিন্তু শুধু আওয়ামী লীগের বিষয় না নূর হোসেনকে যদি বলেন নূর হোসেন একটা প্রতীক সে আওয়ামী লীগ বিএনপি না সে কিন্তু সাধারণ মানুষেরও একটা গণতন্ত্রের প্রতীক হয়ে দাঁড়িয়েছিল সাতাশি সালে অবশ্যই আমরা তখন ছাত্র আমাদের কাছেও একটা মডেল হয়েছিল কিন্তু নূর হোসেন তো সেই জায়গাটায় যখন আঘাত করে তখন কি শুধু এটা আওয়ামী লীগের না সাধারণ মানুষেরও গায়ে কিভাবে আশা করেন জাতীয় পার্টি এটাকে মেনে নেবে যে আমাদের রাষ্ট্রপতি আমাদের আমলে আমাদের পুলিশ আমাদের সেই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে সহায়তা করি যে হত্যাকাণ্ডটির মূল অভিযুক্ত যিনি হুসেন মোহাম্মদ এরশাদ ছিলেন সেই হুসেন মোহাম্মদ এরশাদ কিন্তু নুর হোসেনের বাসায় গিয়েছিলেন পরবর্তীতে গিয়ে কিন্তু উনি দুঃখ প্রকাশ করেছেন মনে বাবা মার সাথে কথা বলেছেন দুঃখ প্রকাশ করেছিলেন কিন্তু তারপর তার 30 বছর পর যদি সেই দলের মহাশয় বলেন শুধু দুঃখ প্রকাশ করেছিলেন ফ্যামিলিকে প্রতি মাসে উনি 5000 টাকাও দিতেন আমি যতটুকু জানি মৃত্যু আক তার একটা দায়বুত ছিল তৈরি হয়েছিল তার মনে তার শাসনামালে মারা গেছে যেহেতু তার শাসনামালে উনি রাষ্ট্রপতি থাকা অবস্থায় মারা গেছে এই জন্যই দায়বটটা ছিল আমি যাক এটা দেখেন এক সময় যে বাসন্তী আপনাদের মনে আছে কুড়িগ্রামে তাকে জাল পরানো ছবি ছোটবেলা আমি ওই ছবি দেখেছি এবং ছোটবেলা এটা শুনেই বড় হয়েছি যে বঙ্গবন্ধুর আমলে এরকম দুর্ভিক্ষ হয়েছিল মানুষের কাপড় ছিল না জাল পড়েছে বড় হওয়ার পরে বুঝলাম একটা জালের দাম গ্রামে দুই হাজার টাকা একটা কাপড়ের দাম কত দেড়শো টাকা যে জাল পরতে পারে সে কাপড়ও পড়তে পারে পারপেচুয়েটেড তৈরি করা রাজনীতিতে অনেক কিছু হয় আমরা সব কিছু মেনে নেব তাহলে আমাদের রাজনীতি থাকবে না এবং অনেক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এরিয়া আছে অনেক গ্রে এরিয়া আছে আমি একদম স্পষ্ট সবাই বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করতে হবে এই বিষয়ে আমার মনে হয় কারো কোনো মানে গ্রে এরিয়ার কোনো সুযোগ নেই আবার এই সরকারের অর্থনীতিটি সঠিক না বেঠিক এটা নিয়ে আমরা অবশ্যই কোশ্চেন করব অবশ্যই করব। আবার এই সরকার হ্যাঁ বিএনপির আমলে যে ভালো কাজ করেছে না না খারাপ কাজ করেছে একুশে আগস্ট নিন্দা জানাবো তো এইগুলো কিছু ফান্ডামেন্টাল জায়গায় আমরা একমত হব বাকি জায়গাগুলোতে আমরা অবশ্যই ক্রিটিসাইজ করতে পারবো আপনাকে যেতে চাই আপনি তো আইনের লোক এই যে বেগম খালেদা জিয়ার যে শরীরের অবস্থা যেটি বলা হচ্ছে যে শরীরের অবস্থা খুবই খারাপ তার বোনাসকে যেটি দাবি করলেন যদি তাই হয় একজন মানুষের জীবন বাঁচানো তো প্রথম কাজ সেখানে যদি সরকার থেকে নামভাবে বলা হচ্ছে যে যদি প্যারোল চাওয়া হয় সেই ক্ষেত্রে সরকার এক্সিকিউটিভ পাওয়ারে কিছু একটা করতে পারে সেই ক্ষেত্রে মানে সংকটটা কোথায় আপনার কাছে কি মনে হয় প্যারোল আর জামিন বরণ না তার মুক্তিবে বিদেশে চিকিৎসা করাটা বড় বিএনপি কেন সেই প্যারোলের সুযোগটা নিতে চাইছে না আমি এ বিষয়ে অনেকবার কথা বলেছি একটা হলো একানব্বই থেকে ছিয়ানব্বই এরশাস স্যার জেলে ছিলেন তার কিন্তু তখন কোনো সাজা হয়নি জাস্ট ট্রায়াল চলছিল উনি পাঁচটা আসনে এমপি হলেন ওনাকে এমপি শিপে সংসদে অ্যাটেন্ড করার জন্যও কিন্তু জামিন দেওয়া হয় যে নিয়ম যে পার্লামেন্ট ইন সেশন অথবা সেশন হবে সেশনের সময় কাউকে গ্রেফতার করা যাবে না কাস্টম পার্লামেন্ট সেশন চলাকালীন সময় তাকে জামিন দিয়ে দেয় পাঁচ বছর ওনাকে এই সুযোগ দেওয়া হয়নি কত বড় একটা অন্যায় আর কনভিকশন বিফোর ট্রায়াল হয়ে গেছে নাও কাম টু অ্যানাদার পয়েন্ট আমি সেই জন্য এটা বলবো না যে খালদা জিয়াকে পাঁচ বছর জেলে রাখা উচিত খালদা জিয়ার সাজাটা হয়েছে পাঁচ বছর ইনিশিয়ালি পরে হাইকোর্ট গিয়ে সেটাকে বাড়িয়েছে এখন সাধারণত সাধারণত এই ধরনের অল্প সাজার মামলায় জামিন দেওয়া হয় জামিন দেওয়া উচিত এখন রাজনীতিবিদের জামিনগুলো কখনো পুরোপুরি আইনের বিষয় থাকে না কোনো সময়ই না পৃথিবীর কোনো দেশেই না এবং আমরা দৃশ্যমানভাবে অনুভব করি যে এই বিষয়ে একটা আলোচনা চলে আসতেছে আলোচনা চলাকালীন প্রায়ই আমরা দেখি মাননীয় প্রধানমন্ত্রী যখন বিদেশে যান কিছু সংখ্যক লোক দেশের মর্যাদা নষ্ট করার জন্য তাকে অপমান করার জন্য প্লেকার্ড নিয়ে দাঁড়াচ্ছে এটা করছে সেটা করছে আমি কমপ্লিট না আমি এটার জন্য বলছি না আমি কমপ্লিটলি এটার নিন্দা জানাই কারণ এটা দেশের ভাবমূর্তি নষ্ট হয় নেনসল ম্যান্ডেলা যখন মানে সাউথ আফ্রিকা নিয়ে আলোচনা করছিলেন ঠিক সেই সময় তার ওয়াইফ জঙ্গি একটা বক্তব্য দিয়েছিল আর্মি ড্রেস পরে অস্ত্র হাতে যে আমরা যুদ্ধ করে ব্ল্যাকদের অধিকার রক্ষা করব। ঠিক সেই সময় নেলসেল ম্যান্ডেলা এসে তার ওয়াইফকে ডিভোর্স দিয়ে দেয় এই উইনি ম্যান্ডেলা যিনি বিশ মাস একদম শারীরিক কাস্টে ছিল নেনসল ম্যান্ডেলার রাজনীতি করার জন্য আলোচনা অপমান একসাথে হয় না আমি ব্যক্তিগতভাবে মনে করি না ব্যক্তিগত অভিমত খালদা জি একজন বয়োজ্যেষ্ঠ মহিলা সাবেক প্রধানমন্ত্রী ওনার জামিন হওয়া উচিত ওনার চিকিৎসা হওয়া উচিত ওনাকে এই সুযোগ দেওয়া উচিত এটা ওনার অধিকার বলবো না বাট এটা তার একটা যৌক্তিক দাবি এবং রাষ্ট্র পরিচালনায় উদারতার ইলেমেন্ট যেমন প্রয়োজন কঠোরতার ইলেমেন্ট প্রয়োজন কঠোর ইলেমেন্ট আওয়ামী লীগ অনেক দেখাতে পেরেছে আয়রন হ্যান্ড দেশ চালিয়েছে এবং সফল অনেক ক্ষেত্রেই তার অনেক সফল উদারতের ইলেমেন্টও আমাদের এখন দেখানো প্রয়োজন খালদা জিয়ার জামিন দিলে হয়তোবা এতে শেখ হাসিনার ইমেজও ভালো হবে দেশের নতুন প্রজন্মের কাছে যে তিনি শত্রুকেও অনেকটা শত্রু অধিকার নিয়েও তিনি সচেতন এবং তিনি পার্সোনালি কোনো শত্রুকে ক্ষতিগ্রস্ত করেন না এই এক্সাম্পলগুলো আমাদের প্রয়োজন আমি সবসময় এলিজাবেথ দ্য ওয়ানের উদাহরণ দেই যাকে বলা হতো মানে যাকে ক্যাথলিকরা বলতো হোর

যদি তাই হয় তাহলে প্যারোলে নিতে সমস্যাগুলো জীবন আমি এটা এটা বলবো যে এই বিষয়ে কোনো ব্যক্তিগত জেদের বশবর্তী হওয়ার সুযোগ নেই প্যারোল আবেদন করা উচিত প্যারোলে আবেদন করলে যে যারা তাকে দোষী মনে করছে তারা তাকে তখনও দোষী মনে করবে যারা তাকে নির্দোষ মনে করছে প্যারোলে আবেদন করলেও তারা তাকে নির্দোষ মনে করবে মাননীয় প্রধানমন্ত্রী প্যারোলে বের হয়েছে না এক্স্যাক্টলি সো প্যারোলে আবেদন করাটা তো আমি দোষের কিছু মনে করি না এবং প্যারোল নিয়ে তো একবার খুব অনেক আলোচনা হলো কাছাকাছি হলো কিন্তু প্যারোলে কোনো আবেদন দেওয়া হয়নি আমার মনে হয় এ বিষয়ে বিএনপিরও পার্সোনাল ইগো পার্সোনাল জেদ বেগম জিয়ারও পার্সোনাল ইগো পার্সোনাল জেদ দূরে রেখে রাজনীতিতে ডিপ্লোম্যাসি কম্প্রোমাইজ একটা পার্ট বঙ্গবন্ধু কন্যা কিন্তু অনেক ডিপ্লোমেসি করেই আজকে পর্যায়ে আসছেন এবং তার যে টার্গেট সে টার্গেট কিন্তু তিনি অর্জন করেছেন তার বাবার হত্যার বিচার যুদ্ধবাদীর বিচার কিন্তু সেটা কিন্তু তিনি সময় মতো করেছেন অর্থাৎ যুদ্ধবাদী বিচার কিন্তু নাইনটি সিক্স থেকে দু করেননি তো আমি এটাই বলবো যে বেগম জিয়া এবং বিএনপি পরিবারের এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত আমার মানে বিএনপিও সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না আসলে মনি নির্বাচনী মনির কথা এক ধরনের হতাশা আমরা দেখেছি যে আসলে নেতৃত্বের সংকট এবং তিনি আহ্বান জানাচ্ছেন নেতাদের প্রতি যে আসলে এই সংকট থেকে বেরিয়ে আসতে পারলে শুধু বিএনপি রাজনীতি না দেশের গণতন্ত্রের যে পথ সেটিও মসৃণ হবে আপনি যে ত্রিশ মিনিটে স্বাধীন দেশে সবকিছু আন্দোলন করে করতে হবে কেন এটা আওয়ামী লীগকেও বুঝতে হবে যে সবজিকে দিকে বিএনপিকে আন্দোলনের দিকে ঠেলে নেওয়ার একটা কৌশল সফল হয়েছে সবসময় হবে তা না আর স্বাধীন দেশে আন্দোলন করলে আমাদের অর্থনৈতিক যে উন্নয়নটা হচ্ছে এটা ব্যাহত হবে এটা সাফার কিন্তু জনগণ হবে এবং বিএনপি যে কর্মসূচিগুলো দিয়েছিল সেগুলো কিন্তু একটা পর্যায়ে গিয়ে জনপ্রিয়তা হারাচ্ছিল কারণ কৃষক কাজ করতে পারছে না দিনমজুর কাজ করতে পারছে না এটা কিন্তু মনে রাখতে হবে আওয়ামী লীগকে এখন মাল্টি প্রমোট করতে হবে ডিফারেন্ট ভিউ সলিডারিজম থেকে একটা মানে সবার জন্য মত প্রকাশের স্বাধীনতা সবাইকে নিয়ে চলার যে প্রত্যয় এটা করতে হবে তা না হলে সামনে বাংলাদেশ এবং আওয়ামী লীগ কিছুটা ঝুঁকির মুখে পড়তে পারে